সিরিয়ালের নাম লুকোচুরি। লুকোচুরি খেলতে খেলতেই আলাপ প্রিয়মের সাথে, এরপর আবারও শপথ সিরিয়ালে একসাথে কাজ প্রিয়ম ও স্বাগতা বসুর, তবে মায়ের চরিত্রে। প্রিয়মের হাজব্যান্ড মানে শুভজিৎ তার সাথে কাজ করেছেন কালার্স বাংলার সিরিয়াল ভুলে যেও না প্লিজে। এখানেও সেই মায়ের চরিত্রে স্বাগতা বসুই। সেই মায়ের চরিত্র করতে করতেই সক্ষমতা বেড়ে ওঠে পর্দায়, মা হলে ব্যক্তিগত জীবনে কিন্তু বড় দিদির মতোই আগলে রাখে শুভজিৎ প্রিয়মকে। আবারও কাজের সুযোগ এলো প্রিয়ম ও স্বাগতা বসুর জি বাংলার মিঠাইতে। মিঠাইতে কাজ করাকালীনই অন্তঃসত্ত্বা হন প্রিয়ম। নন্দার চরিত্রে আসে নতুন মুখ কৌশাম্বী। দেখতে দেখতে মা হওয়ার সময় এগিয়ে আসছে, সেই উপলক্ষে প্রিয়মকে নিজের হাতে খাবার সাজিয়ে দিলেন স্বাদও। পাশে ছিল প্রিয়মের হাজব্যান্ড শুভজিৎ, স্বাদ খাইয়ে আশীর্বাদ করে গিফটও দিলেন প্রিয়মকে। রইল সেই আনন্দের মুহূর্তের এক্সক্লুসিভ ভিডিও। আচ্ছা তুমি ওর জামাটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ওটা দাও, ওটা দাও, ওটা খুলে দাও। খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে আবার দেবো। হ্যাঁ, এটা প্রিয়মের পছন্দ সই। শুভজিৎ এবং প্রিয়ম, তোমরা দুজনেই বলো তোমাদের তোমাদের আসন্ন যে একটা আমরা শুভ একটা মানে সংবাদের জন্য আমরা অপেক্ষা করছি, তোমাদের কি চাই? প্রিয়মকে ভালো মন্দ খাইয়ে তোমরা প্রস্তুত করছো, প্রিয়ম প্রস্তুত হচ্ছে। আমি তো এখন বুঝতে পারছি না, আমার তো আমি প্রথম দিনে বেশি নার্ভাস ছিলাম। আমি শুধু ভালো মন্দ খাচ্ছি। আর তোমার তোমরা কি ভাবছো, তোমাদের বেবি কি তোমাদের তোমাদের মতো দুজনের মতো অ্যাক্টিং এর দিকে যাবে? কোথায় যাবে জানি না, আগে হেলদি হোক, ভালো মানুষ হোক, আমাদের শুভজিৎ এর কি খবর? শুভজিৎ এর আর কি খবর, এই চলছে। শুভজিৎ এখন ধ্রুবতারা নিয়ে খুব ব্যস্ত। ধ্রুবতারা সবে মাত্র ওর বিয়ে হচ্ছে, কিন্তু একদম রিয়েলে হচ্ছে ওর এখন বেবি হচ্ছে। কাজে কাজে ছেলেই হোক কি মেয়েই হোক, আমাদের কাছে দুজনেই স্বাগত, যাই যেই আসুক, আর খুব ভালো হোক, তোমাদের জীবনে খুব উন্নতি করো তোমরা। যাও এবার রিয়েল মা পাশে যাচ্ছে, রিয়েল মা তো ছিল এতক্ষণ পাশে। চলো, এটা কি? এটা হচ্ছে, আচ্ছা প্রিয়ম আমার কাছে খেতে চেয়েছিল রাইস, ফ্রাইড রাইস, চাইনিজ ফ্রাইড রাইস, আর বলেছিলাম যে তোপসে মাছের ফ্রাই। ও, এটা তোপসে মাছের ফ্রাই। হুম, আর চিলি চিকেন সব রান্না করে নিয়ে এসেছে। আমি অনেকদিন চাইনিজ খাইনি, আমি কোটিং ছাড়া চাইনিজ এর চিলি চিকেন খেতে ভালোবাসি, তো স্বাগত দিয়ে সেটাই বানিয়ে এনেছে। ফ্রাইড রাইস নিয়ে এসেছে, কাস্টার্ড নিয়েছে, আর তোপসে মাছের ফ্রাইটা জয়দা স্পেশালি বলেছিল, আমি বলেছিলাম হ্যাঁ খাবো, তো সেটা নিয়ে এসেছে। আর অলরেডি দুটো স্টার্টার আইটেম খেয়ে ফেলেছি, যেটা অসাধারণ ছিল, মারও খুব পছন্দ হয়েছে। ভালো লেগেছে, এটাই আমাদের সবার খুব ভালো লেগেছে।
রিয়েল বাবা মা, রিয়েল মা ও স্বামীকে নিয়ে হই হই করে কাটলো সন্ধেটা। কিছুদিন আগেই বাবা হয়েছেন শুভজিৎ ও মা হয়েছেন প্রিয়ম, জন্ম দিয়েছেন একটি পুত্র সন্তানের। কোনো সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ না করলেও শুভজিৎ তার FB-তে ইটস আ বেবি বয় লেখা একটি পোস্ট দেন তার ফ্যানেদের উদ্দেশ্যে। এরকম সমস্ত এক্সক্লুসিভ স্টোরিজের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ভি স্পটিও।